শিষ্যের অভিষেকে ২৪ ঘন্টা কাটতে না কাটতেই গুরুর ইস্তফা। রবিবার অসুস্থতা তত্ত্ব দিয়ে যে ফাটল ঢাকতে চেয়েছিল বিজেপি, সোমবার সেই বিভাজন রেখা স্পষ্ট করে দিলেন খোদ দলের বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানি। মোদিকে প্রচার কমিটির চেয়ারম্যান করার পর দলীয় নেতৃত্বকে সরাসরি কাঠগড়ায় তুলে বিজেপির সমস্ত গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দেন লৌহ পুরুষ। সোমবার দলের সভাপতি রাজনাথ সিংহকে চিঠি দিয়ে লালকৃষ্ণ আদবানি জানিয়ে দেন, সারা জীবন আমি গর্ব ও অন্তহীন তৃপ্তির সঙ্গে জনসংঘ ও ভারতীয় জনতা পার্টিতে কাজ করেছি। গত কিছুদিন ধরেই আমি দলের কাজকর্ম এবং দলের অভিমুখের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছি না। দেশ এবং মানুষের স্বার্থকেই আদর্শ হিসেবে সামনে রেখে দলকে গড়ে তুলেছিলেন ডক্টর মুখোপাধ্যায়, পণ্ডিত দীনদয়ালজি, নানাজি ও বাজপেয়ীজি। আমার মনে হয় না বর্তমানে দল সেই আদর্শে চলছে। দলের বেশিরভাগ নেতাই এখন নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। তাই দলের জাতীয় কর্মসমিতি, সংসদীয় বোর্ড এবং নির্বাচনী কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এই চিঠি আমার পদত্যাগ পত্র হিসেবে বিবেচনা করা হোক। রাজনৈতিক মহলে ব্যাখ্যা, ২০১৪ লোকসভা নির্বাচনে গুরুদায়িত্ব নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হবে, এমনটা আজ করে গোয়ায় দলের কার্যনির্বাহী বৈঠকে যাননি আদবানি। যদিও এই অনুপস্থিতির জন্য দলের তরফে বারবার আদবানির অসুস্থতার তত্ত্বকেই সামনে আনা হয়। আদবানি নিজেও বলেন সে কথা। রবিবার কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে মোদিকে প্রচার কমিটির চেয়ারম্যান করে কার্যত তাঁর প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার উপরই শিলমোহর দেয় দল। সবটাই ঘটে আদবানির অনুপস্থিতিতে। তারপর ২৪ ঘন্টা কাটতে না কাটতে ইস্তফা আদবানির। এদিকে যখন লোকসভা ভোটের আগে দিল্লি দখলের রণনীতি চূড়ান্ত করতে ব্যস্ত সব দল, তখন লালকৃষ্ণ আদবানির ইস্তফা বিজেপিকে মহা সংকটের দিকে ঠেলে দিল বলেই মত রাজনৈতিক মহলের। বিজেন্দ্র সিংহ, রিপোর্ট, ABP আনন্দ, নয়াদিল্লি।